নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল টেক চ্যানেল তো বন্ধুরা পি এম কিষাণ সম্মান যোজনায় আপনারা প্রত্যেকেই জানান তেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ সালে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী নিজে থেকেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার তেরোতম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন তো চোদ্দতম কিস্তির টাকা দেওয়া নিয়ে আমরা অফিসিয়ালি যে আপডেটটি পেয়েছিলাম যে একত্রিশে মে টাকা দেওয়া হবে কিন্তু একত্রিশে মে টাকা না দিয়ে পরবর্তীতে একটি ডেট দেওয়া হয়েছিল বিহারের কৃষি দপ্তরের তরফ থেকে যে জুন মাসের প্রথম সপ্তাহে পি এম কিষান সম্মান নিধি যোজনার চোদ্দতম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে কিন্তু তার পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার চোদ্দতম কিস্তির টাকা পনেরোই জুনের মধ্যে বা পনেরোই জুন সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এমনটাই কিন্তু উত্তরপ্রদেশের কৃষি দপ্তরের তরফ থেকে একটি নিউজ পোর্টালের পেজ কাটিং করে অফিসিয়াল টুইটারে কিন্তু পোস্ট করা হয়েছে সেই ভিডিওটি আমি আপনাদের সামনে দিয়েছি এবার কথা হচ্ছে পিএম কিষাণ সম্মান যোজনার চোদ্দতম কিস্তির টাকা যদি পনেরোই জুন দেয় তাহলে কতজন কৃষক পাবে বা কতজন কৃষক পাবেন না কারণ ইতিমধ্যে অধিকাংশ কৃষক পি এম কিষাণ সম্মান যোজনার চোদ্দতম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পাবে না কারণ ই কেওয়াইসি করা নেই এর জন্যই কিন্তু এই চোদ্দতম কিস্তির টাকা দেওয়ার যে দিন সেটা কিন্তু পরপর পরিবর্তিত হচ্ছে অর্থাৎ আপনাদের একটি লাস্ট ডেট দেওয়া হয়েছে দশই জুনের মধ্যে কিন্তু আপনাদের পি এম কিষাণ সম্মাননিধি যোজনায় ই করতে হবে বা ডিবিটি লিঙ্ক করতে হবে হলে পরবর্তী কিস্তির টাকা আপনারা নাও পেতে পারেন তো টাকা দেওয়া নিয়ে কিন্তু অফিসিয়ালি এখনও পর্যন্ত কোনো অ্যালাউন্স করা হয়নি যেমনটা আমরা পিএম ইভেন্টে দেখতে পেতাম বা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেতাম এখনও কিন্তু চোদ্দতম কিস্তির টাকা দেওয়া নিয়ে কোনো রকম আপডেট অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি শুধুমাত্র কৃষি দপ্তরের তরফ থেকে অফিসিয়াল টুইটারে নিউজ পোর্টালের পেজ কাটিংগুলোকে কিন্তু পোস্ট করা হচ্ছে সেই তথ্যগুলো আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের দেখাবো পি এম কিষান সম্মান নিধি যোজনায় কত কৃষক টাকা পাবে না এবং কতজন কৃষক পি এম কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা পাবে এটা আপনারা নিজেরা নিজেদের স্ট্যাটাস দেখেই তা সেটা বুঝতে পারবেন কোন কোন বিষয়গুলো আপনাদের দেখতে হবে এবং কোন কোন বিষয়গুলো সমস্যা থাকলে আপনারা টাকা পাবেন না তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল নোটিফিকেশানটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে এসে লিখে নেবেন পি এম কিষান ডট জিওভি ডট ইন এইটা লিখে সার্চ দিলেই আপনি পি এম কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে ফার্মার কর্নার অপশানের আন্ডারে আপনি অনেকগুলো অপশান এখানে দেখতে পাবেন তো এখানে দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশান রয়েছে আপনি এই বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানের উপরে ক্লিক করে দেবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানের উপরে ক্লিক করলে পরবর্তী একটি পেজ চলে আসবে নতুন পদ্ধতিতে আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটিকে চেক করবেন যেমন এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার পিএম এম সম্মান নিধি যোজনায় ই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটিকে অন করে নেবেন বন্ধুরা অন করে নিলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে আপনারা কী করবেন আপনাদের এলিজিবিলিটি স্ট্যাটাসটি দেখবেন এখানে আপনার ল্যান্ড শেডিং ইয়েস রয়েছে কিনা দেখবেন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং ইয়েস রয়েছে কিনা দেখবেন এবং ইকুয়াইসি ইয়েস রয়েছে কিনা দেখবেন এই তিনটি অংশ যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে পি এম কিষান সম্মান নিধি যোজনার চোদ্দতম কিস্তি টাকা সরাসরি আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার যারা ইতিমধ্যে ই কোয়াইসি করছেন তারা বলবেন যে দাদা আমার ই কোয়াইসি স্ট্যাটাসে এখনও পরিবর্তন আসেনি দেখুন এখানে একটি ডিসক্লেম দেওয়া রয়েছে ইফ ইউ হ্যাভ লিঙ্কড ইউর আধার নাম্বার টু ইয়র ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসেন্টলি যদি আপনি রিসেন্টলি আপনার ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে থাকেন তাহলে আপনাকে এখানে পনেরো দিন কিন্তু ওয়েট করতে হবে এবং তারপরে আপনি পোর্টালে ইয়েস অপশানটি দেখতে পাবেন এবারে এখানে আপনার কী অপশান দেখাবে এইরকম আর এফটি সাইন বাই স্টেট ফর যার যেরকম ইনস্টলমেন্ট থাকবে সেই সকম ইনস্টলমেন্ট দেখাবে এবার কারা টাকা পাবেন না সেই স্টেটাসটি আমি আপনাদের দেখিয়ে দিই তবন্ধুরা আরও একটি স্ট্যাটাস আমি অন করে ফেলেছি দেখুন এই ব্যক্তির ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং স্ট্যাটাসও ইয়েস রয়েছে কিন্তু এনার ইকোইসি স্ট্যাটাসটি এ জায়গায় কিন্তু নো রয়েছে এবার নিচের দিকে স্ক্রল করলে এখানেও কিন্তু সেম বলা হয়েছে যদি রিসেন্টলি ইকোয়াইসি করে থাকেন তাহলে এখানে পনেরো দিন আপনাকে ওয়েট করতে হবে এবার আরও নিচের দিকে কল করলে দেখুন এই ব্যক্তি ষষ্ঠতম ইনস্টলমেন্টে টাকা পেয়ে গেছে কিন্তু সপ্তম ইনস্টলমেন্টের ঘরে এনার পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু কোনো আপডেট নেই এবং এফটিও প্রসেসড কিন্তু নো নেই অর্থাৎ পিএম এম কিষান সম্মান নিধি যোজনায় চোদ্দতম কিস্তির টাকা দেওয়ার আগে যাদের ই কোয়াইসি করা নেই বা ব্যাংক আধার সিডিং করা নেই তারা পরবর্তী কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে নাও পেতে পারেন তো এই জন্য দশই জুন পর্যন্ত একটি টাইম দেওয়া হয়েছে এই টাইমের মধ্যে আপনাদের এই কাজগুলো করে নিতে হবে এই কাজগুলো করে নিলেই কিন্তু পরবর্তী কিস্তির টাকা সরাসরি আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো ভিডিওটিতে আমি আপনাদের সমস্ত তথ্য দিলাম যদি ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়